আমি কিন্তু চিন্তা করি না, আমি কিছু কথা বলতেছি না। ছেলেকে সেটা মানব আওয়ামী লীগের সেক্রেটারি দেয়া শুনতে পাবো তাই আজকে প্রথমে আপনাদের বসে এবং রামপাল মোংলার যে আওয়ামী লীগের গ্রুপ ছিল এটাও আমার খুব আমরা বসে কিন্তু সবাই মিলে আছি। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সাইড শেখ, আমাদের উপজেলার চেয়ারম্যান, তারপরে আমাদের সেলিম চেয়ারম্যান সব মিলে কিন্তু আমরা এক জায়গায় দলের সাথে সব কিন্তু এক হয়ে গেছে। এটা কিন্তু একটা আওয়ামী লীগের ঐতিহ্য এবং আওয়ামী লীগের কর্মীরা যারা মাঠ পর্যায়ে তারা কিন্তু দলের সাথে কিন্তু সব একটা জায়গায় একটা সময় এসে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে যাই। তারপর আমাদের ছিল আমাদের আমার মনে হয় সবার এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি রাজনীতি জামাতের রাজনীতি কিন্তু আগামী দিনে খুব কবর হবে, এটা মাথায় রেখে কিন্তু কাজ করতেছে। আর আমরা যদি সেল করে দেয় তাহলে কিন্তু আমাদের 2001 সাল থেকে বন্ধ ব্যবস্থা যেটা বলে করছে তা আমার অনুরোধ ডাক্তার সাহেব গেছেন আপনি আমাদের বলুন, আপনি 36 বছর পরে আমাদের সভাপতি আপনি সবার কাছে নিয়ে নিন, কিন্তু অনেক হয়তো পায়নি আমার বিশ্বাস যে আমরা যদি এক থাকি আমরা প্রচুর বিপুল ভোটের এবং আমি একটা কথা আমি বলেছি সবাই মাফ করে দিন, আপনি আমাদের গার্জেন, আপনি আমাদের সবচেয়ে কাছের মানুষ, আপনি সবচেয়ে বাগাতে সারা বাংলাদেশে বাগাতে দুইবার না তিনবার বিএনপি দ্বারা রাজপথে ঘরের ভিতরে আটকা তো অস্বীকার করেন না, হয়তো ওনার কোনো আচরণ বা এটা আওয়ামী লীগের থাকতে পারে কিন্তু সব কিছু বলে আপনি যদি সবাই মাফ আজকে দাঁড়াইছে সবাই আপনি মাফ এটা আমার আপনার কাছে আনন্দ হবে, এটাই হলো আজকের সবার মূল উদ্দেশ্য। এবং আমি আপনাদের কথা হচ্ছে আপনারা অনেক দূর থেকে আসছেন বিগত দিনে বলব সরকার রাজনীতিতে যে দল ক্ষমতা থেকে আমি আওয়ামী লীগ করে আমি যদি মামলা খাই ভাই আমার মনে হয় আগামীবার এটা আমি নিজের পার্সোনালি এটা আমি আপনাদের কথা সমৃদ্ধ করব এটাই আমাদের কাজ। আমরা মাঝখানে নিজে নিজে মারাই করবো ওরা কিন্তু সুযোগ ওরা কিন্তু সুযোগ দেয় ওরাই বাধায় রাখে যে দূরে সরে দূরে সরে কিন্তু ওরা সময় মতো কিন্তু থাকে বিশ্বাস করেন রাজশাহীতে এত সুন্দর ভোট এসে আওয়ামী লীগ এক হলে আমাদের সাথে কিন্তু আমরা সিলেটে কিন্তু আমি বসছি সিলেটে তাদের সাথে কথা বলছি আসে নিশ্চয়ই একটু দূরত্ব ছিল বলে কিন্তু সিলেটের মাত্র অল্প সে গ্যাপ আমরা পূরণ করি মানে গ্রুপিংটা আসছে কিন্তু পুরোপুরি আসতে পারি একটুখানি ছিল বলে কিন্তু হেরে গেছে অথচ সিলেট কিন্তু আওয়ামী লীগের ঘাটি সিলেটে দেখেন আমরা সামার চাচা যখন হয়েছিল আওয়ামী লীগের শক্ত অবস্থান ছিল যখন এই আমাদের গাজী চাচা বেঁচে ছিল আওয়ামী লীগ একটা সংগঠন সিলেট সব সময় আওয়ামী লীগ একটা স্ট্রং সংগঠন ছিল নির্বাচনে এবং আমি ডাক্তার সাহেবের সাথে কথা হচ্ছে ডাক্তার সাহেব আমরা বলছি এবং তুবের সাথে আমরা মোড়গঞ্জে একটা জনসভা এবং জনসভায় আমি আসবো মাঝখানের সুযোগ আমার কথা একটু ঘুমাই আছে ডাক্তার সাহেব আছে আপনার মরুভূমির দায়িত্ব নিয়ে সবাই যে বাচ্চু বলে আছে সবাই যারা আছে মরুভূমিরা আছে ডাক্তার সাহেবের সবাই তো কাজ করতেছে তারাও তো ডাক্তার সাহেবের যত পক্ষে কাজ করতেছে।
এক জায়গায় যাতে হওয়া যায় আমার মনে হয় এই উদ্যোগটা নিয়ে এক জায়গা করে দিলে, এবং আমরা যদি একসাথে সবাই মুভ করি, কেন ওদের কিন্তু জামাতের একটা প্ল্যান আছে, ওদের রাজশাহীর সমস্ত জায়গা থেকে ওদের না হলো 2-3 হাজার ওয়ার্কার আপনাদের তাকে ধরবে, ঘটি বাটি সব ব্যাগের ব্যাগেজ নিয়ে ঢুকবে, ওদের সব জায়গায় প্ল্যান, যেমন গোলাপ পড়ার ঢুকে যায়, আমি কিন্তু সেখানে কাজ করি, সেখানে আমাদের মুক্তির সাথে লোকাল আওয়ামী লীগের আমার থানা অফিস ডিফারেন্স হলো সব কিছু তাদের আত্মীয় হিসাবে এখন এই বাগানকে প্রোগ্রাম করে দিয়ে রাত্রে বসে তাদের ফুলতলা দুমুরের দুই থানা মিলে এক করে তারা কিন্তু সব এখন এক হয়ে গেছে, এবং সেখানে কিন্তু গোলাম পাড়ার ঘরে 2000 বাইরের ওয়ার্কার দিয়ে আসতে পারে ঘরে ঘরে তার লোক কাজ করে, এই রামপাল মহল এই আপনার বড় বড় সড়কগুলো দিকে আসছে, মানে তারা জামাত চেক করে সিট বিএনপির কাছে দিয়েছে, ১১৫টা জাহাজ আউটে দাঁড়ায় আছে মোংলা আর অত খালি নিতে এই করতে বন্ধ করছে, আপনার মানুষ ভুলে এগুলো মনে করা দেবে, আমাদের চিন্তা করি এই সময় আমাদের কি বস্তু এগুলি মনে করা দেবে, আমাদের উন্নয়ন কি আজকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী আমাদের একটাই তাদের নাই, আমি বসে আমাদের ঢাকার আমার সামনে যোগাযোগ মন্ত্রী নিজে অনুরোধ আমি 100% আমি সে দাবি করি, তবে আমি যে MBBS পাস করিয়া আমি মোরলগঞ্জে ডাক্তারি করতে বসছি, আমি কি মনে করেন আমি পয়সা খামার জন্য সেখানে গেছিলাম? না না, বাবা নির্দেশ ছিল গরিবদের পাশে বড়লোকের কাছে চাইতে পারবার যদি দেবে দেবে না দেবে না। আজকে আমি আমার বড় সরল খোলা বাসীর কাছে আমার অনুরোধ আবেদন, আমি তো মানুষ আমার কথায় আমার চলনে কেউ ব্যথা পাইতে পারে, দুনিয়াতে চলিয়ে যাব এটা আমার শেষ, আবার আমাকে লোক খোলায় আজকে বঙ্গবন্ধু রক্ত গায় তার কথা এই দেশ ত্যাগ করিয়া বাড়িঘর ছেড়ে চলে গেছি ভারত মুক্তিযুদ্ধে, সেখান থেকে ওই মুক্তিযোদ্ধাকেও চিকিৎসা করছি আর জ্ঞাপের ডাক্তার সাহেব কি করছি, আপনার সেখান থেকে এসে আমার বাড়ি আসিয়া এলাকায় রাজাকার ছিল মইনুদ, আজকে একটি কথা বলবো, আপনাদের অনেকের মনে ব্যথা থাকতে পারে কারণ ওনারে জুড়ে শিখাও লাগবে, আমি ওনার একটা দলের দল আমার তো দল এতে অসন্তুষ্ট থাকতে পারে, কিন্তু আমি তো মানুষ, আমি মানুষ এই অনর্গল স্মরণ করা এই যে বললাম শেষ সময় আজকে বলে স্মরণ করা আমার জননেতা শেখ আব্দুল আজিজ
বছর এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কি করেছেন আপনারা জানেন। আমি আর আমি ছিলাম আপনাদের কাছে যদি বড় অপরাধ আমি বলতে থাকি, আমি দুইটা দাবি নিচ্ছি সাবাইয়া। আমি যদি মরিয়া যাই কালকে আপনারা দাবি রাখবেন কথা আপনাদের কাজ করিয়া এটি আমার শেষ কাজ। আর এই কাজ করে আমি শেষ করবো। এরপর সবাই নিয়া যাদের মনে যদি কোনো ব্যথা থাকে কোনো কারণে, কেউ আমি কিন্তু ঠেলিয়ে দিই নাই, কেউ কেউ গেছে ওরা একটু বেশি দাও আসে তাহলে আমি এদিকে খাই। আমি কিন্তু কেউ অভালোবাসি দেখে আমাদের আপনারা সকলে আমার মাফ করে দেবেন। আমি মরার আগে আমি মুক্তিযোদ্ধা ছিলাম বিধায় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এই সমাজ কল্যাণ দেশে আপনি এইটা যদি না দেন তাহলে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় নেব না। কি আমি মুক্তিযোদ্ধা ও সব মানুষ আমি নিজে মুক্তিযোদ্ধা আর তারা মুক্তিযুদ্ধ করেছে তাকে সম্মানী দাতা। কারণ ব্রিটিশ চালানোর ব্যাপারে বাসুদেব ঘোষ 700 টাকা বছরে পায় ভারত থেকে হেয়ার বাবু দেওয়া একটা সম্মানী পাকা হয়।